নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 31 আগস্ট বৃহস্পতিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে, দামেস্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনকে বলেছেন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করুন। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, গ্যাবনে ফ্রান্স সমর্থিত সরকারের পতনে রাজপথে গ্যাবনের জনগণের উল্লাস, লিবিয়া কেলেঙ্কারির জেরে গোপন যে কোনো আলোচনার আগে বেঞ্জামিন নেতানিয়াহুর অনুমতি নেওয়ার নির্দেশনা, অভিযানে গিয়ে ইউক্রেনের 2টো সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর 6জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, জোহানেসবার্গের একটা বহুতল ভবনে আগুন লেগে কমপক্ষে 63 জনের মৃত্যু হয়েছে, ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন ভারতের রবি কান্নান এবং বাংলাদেশের করভি রাকসান সহ 4জন, অরুণাচলকে নিজের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশে চীনের বার্তা ঠিক কী তা বুঝতে চাইছে দিল্লি, আজ থেকে মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের 3য় বৈঠক শুরু, প্রকাশ্যে আসবে লোগো, মুসলিম পড়ুয়াকে থাপ্পড়ের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের জবাব তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন, স্বাধিকার রক্ষা কমিটির সুপারিশ সাসপেনশন উঠল অধীর চৌধুরীর বিজ্ঞপ্তি লোকসভা সচিবালয়ের। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। দামেস্ক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনকে বলেছেন সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করুন। সিরিয়া থেকে দখলদার সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে সিরিয়ায় নিজেদের অশুভ স্বার্থ হাসিল করার লক্ষ্যে ওয়াশিংটন এবং তার মিত্ররা উগ্র কাকফিরি জঙ্গিদের পুনর্গঠিত করার যে চেষ্টা করছে সেই ব্যাপারেও সতর্ক করে দিয়েছে তেহরান। দামেস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল বুধবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আমরা মার্কিন সামরিক বাহিনীকে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিচ্ছি, একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদেরকে এই উপদেশ দিচ্ছি যে তারা যেন গোটা অঞ্চল থেকে সরে গিয়ে এই অঞ্চলের দায়িত্বভার এখানকার অধিবাসীদের কাছে হস্তান্তর করেন। যৌথ সংবাদ সম্মেলনে মিকদাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তুও তুলে ধরেন হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, আমরা সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এই সব সন্ত্রাসী গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার মার্কিন প্রচেষ্টা সম্পর্কে কথা বলেছি। মার্কিন সরকার 2014 সালে জাতিসংঘের অনুমোদন কিংবা সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই সন্ত্রাস বিরোধী যুদ্ধ করার অজুহাতে দেশটাতে সেনা মোতায়েন করেছে, কিন্তু ওই যুদ্ধে আমেরিকার ততটা আগ্রহ ছিল না যতটা আগ্রহ ছিল সিরিয়ার তেল সম্পদ চুরি করার। গ্যাবনে ফ্রান্স সমর্থিত সরকারের পতনে রাজপথে উল্লাস করল গ্যাবনের জনগণ। পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট আলি বঙ্গোর নেতৃত্বাধীন ফ্রান্সপন্থী সরকারের পতন হওয়ায় জনগণ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেছে। গতকাল বুধবার সামরিক অভ্যুত্থান হওয়ার কয়েক ঘণ্টা পর রাজধানী লিব্রেভিলে সহ আরও অনেক শহরের জনগণ রাস্তায় নেমে আসে। বুধবারই গ্যাবনের একদল সেনা কর্মকর্তা ঘোষণা করেন যে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন এবং প্রেসিডেন্ট আলিকে গৃহবন্দী করেছেন। গ্যাবনে বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সামরিক বাহিনী ওই নির্বাচনে বিশ্বাসহীনতার অভিযোগ তুলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। এর আগে গ্যাবনের নির্বাচন কমিশন দেশটার প্রেসিডেন্ট আলি বঙ্গোকে 3য় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করে, কিন্তু সামরিক বাহিনী বলছে নির্বাচন স্বচ্ছ এবং অবাধ হয়নি, বরং এই নির্বাচনী ফলাফলের ওপর জনগণের আস্থার ঘাটতি রয়েছে। সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের এই সব কর্মকর্তা গ্যাবন 24 টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে বলেছেন, নির্বাচনের ফলাফল বাতিল করা হলো, সংসদ এবং সংবিধান স্থগিত করা হলো এবং দেশের সীমানা বন্ধ করে দেওয়া হলো। সামরিক বাহিনীর এই সব কর্মকর্তা দাবি করেছেন তারা গ্যাবনের সমস্ত প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিত্ব করছেন। লিবিয়া কেলেঙ্কারির জেরে গোপন যে কোনো আলোচনার আগে বেঞ্জামিন নেতানিয়াহুর অনুমতি নেওয়ার নির্দেশনা, মুসলিম দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের যে কোনো মন্ত্রী গোপন আলোচনার আগে অনুমতি নেওয়ার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু নির্দেশ জারি করেছেন। ইসরায়েল এবং লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে নজিরবিহীন গোপন আলোচনার খবর প্রকাশের পর নেতানিয়াহু এই নির্দেশনা জারি করলেন।
নেতানিয়াহুর মুখপাত্র তোপাজ লুক মঙ্গলবার জানিয়েছেন, যে কোনো গোপন আলোচনার ব্যাপারে আগেই প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়ার পাশাপাশি ওই আলোচনার বিষয়ে কোনো খবর প্রকাশ করতে হলেও সেই ব্যাপারে বেঞ্জামিন নেতানিয়াহুর কাছ থেকে অনুমতি নিতে হবে। সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল মাঙ্গুস গোপনে বৈঠকে বসেন, যদিও দেশ দুটোর মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। অভিযানে গিয়ে ইউক্রেনের দুটো সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর 6 জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, রুশ নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে গত মঙ্গলবার অভিযানে অংশ নিয়েছিল ইউক্রেনের সেনাবাহিনীর দুটো MI-8 হেলিকপ্টার, পরে বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারে থাকা 6 জন সবাই নিহত হয়েছেন। তবে হেলিকপ্টার দুটো কী কারণে বিধ্বস্ত হয়েছে সেই বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যম ইউক্রেনস্কা প্রাবদার প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাখমুতের পাশে ক্রামাতোরস্কের কাছে হেলিকপ্টার দুটো পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে 6 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভেন রাকিতা জানিয়েছেন, নিহত ব্যক্তিরা সবাই সামরিক কর্মকর্তা ছিলেন, তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। জোহানেসবার্গের একটা বহুতল ভবনে আগুন লেগে কমপক্ষে 63 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে আগুন লাগে জোহানেসবার্গের ওই বহুতল ভবনে। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে 40 জন। ঘটনাস্থলে পৌঁছেছে দেশটার দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোহানেসবার্গের ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র রবার্ট মালাউদিজি বলেছেন, সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত 63 জন মারা গিয়েছেন, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাথমিকভাবে প্রশাসনের তরফে টুইট করে বলা হয়েছিল 10 জনের মৃত্যু হয়েছে, পরে প্রশাসন মৃতের সংখ্যা 120 বলে ঘোষণা করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 63 জন। ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন ভারতের রবি কান্নান এবং বাংলাদেশের করভি রাকসান সহ 4 জন। এশিয়ার নোবেল বলে খ্যাত রেমন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান। তার সঙ্গে সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন ভারতের রবি কান্নান এবং ফিলিপাইন ও পূর্ব তিমোরের আরও 2 জন, পূর্ব তিমোরের ইগুয়েনিও লেমোস এবং ফিলিপাইনের মিরিয়াম করোনেল ফেরের। বৃহস্পতিবার রেমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে এবারের পুরস্কার বিজয়ী হিসেবে করভি রাকসান সহ 4 জনের নাম প্রকাশ করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে মোট 12 জন এই পুরস্কার পেয়েছেন। চলতি বছর রেমন ম্যাগসাইসাই পুরস্কারের 65তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত রেমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন এই পুরস্কার দিয়ে থাকে। রেমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে করভি রাকসান সম্পর্কে বলা হয়েছে, করভি রাকসান বাংলাদেশের সর্বজনীন মানসম্মত শিক্ষার বিকাশে একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি নিজ দেশের তরুণদের মধ্যে সক্রিয় অংশগ্রহণমূলক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর ভারতের রবি কান্নান পেশায় চিকিৎসক। ভারতের অসমে দরিদ্র মানুষের ক্যান্সার চিকিৎসায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ইগুয়েনিও লেমোস তার দেশে পরিবেশ এবং আদিবাসী সংস্কৃতি রক্ষায় কাজ করছেন, সেই সঙ্গে টেকসই এবং স্বাধীন খাদ্য সরবরাহ ব্যবস্থায় তার অবদান রয়েছে। অন্যদিকে শান্তি আলোচনার মধ্যস্থতায় নারীদের অংশগ্রহণ নিয়ে কাজ করছেন ফিলিপাইনের মেরিয়াম। নতুন মানচিত্র প্রকাশের মধ্যে দিয়ে চীন ঠিক কী বোঝাতে চাইছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে তা বুঝতে চাইছে। চীনের উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ভারতের নীতি নির্ধারকদের কারো কারো ধারণা, পূর্ব লাদাখে তাদের অবস্থানের বিশেষ রদবদল ঘটাতে তারা যে অনাগ্রহী, এই মানচিত্র প্রকাশের মধ্যে দিয়ে বেইজিং সেটাই বুঝিয়ে দিতে চাইছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও একটা অংশ মনে করছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LAC বিশেষ করে ডেপসাং এবং ডেমচকে চীনা ফৌজ যে সুবিধাজনক অবস্থায় রয়েছে সেখান থেকে সরে আসতে তারা একেবারেই চায় না। দুই বাহিনীর মধ্যে 19তম আলোচনাও তাই অসফল। মানচিত্র প্রকাশের মধ্যে দিয়ে সেই অনর অবস্থানের বহিঃপ্রকাশ ঘটিয়ে চীন চাইছে ভারতকে অন্য ধরনের চাপের মধ্যে রাখতে। আজ থেকে মুম্বাইয়ে ইন্ডিয়া জোটের 3rd বৈঠক শুরু। প্রকাশ্যে আসবে লোগো,
প্রস্তুতি শেষ। মুম্বাইয়ে বিরোধী জোট ইন্ডিয়ার তৃতীয় বৈঠক শুরু হচ্ছে আজ থেকে। দুদিনব্যাপী এই মেগা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই বিজেপি বিরোধী দলের নেতা মন্ত্রীরা হাজির হতে শুরু করেছেন মুম্বাই। 24-এর লোকসভা নির্বাচনে মোদী সরকারের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েই লড়বে ইন্ডিয়া। এই জোটের প্রথম বৈঠক হয়েছিল পাটনায়, যোগ দিয়েছিল 16টা বিরোধী দল। বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠকে 26টা দলের নেতারা উপস্থিত ছিলেন। এবার মুম্বাইয়ের বৈঠকে আরও কয়েকটা নতুন দল যোগ দিতে চলেছে বলেই জল্পনা। অর্থাৎ এবারের বৈঠকে মোট 27-28টা বিরোধী দল ইন্ডিয়া জোটের দুদিনব্যাপী বৈঠকে যোগ দেবে। ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে প্রকাশ্যে আসতে পারে লোগো, পাশাপাশি কোঅর্ডিনেশন কমিটি গঠন, নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা, জয়েন্ট অ্যাকশন কমিটি, জোটের জন্য 5-10 জন মুখপাত্র নির্বাচন, এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন জোটের সদস্যরা। মুসলিম পড়ুয়াকে থাপ্পড়ের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের জবাব তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশন। যোগীরাজ্য মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষের কারবারের জন্য আগে থেকেই পরিচিত। তবে একজন শিক্ষিকা একরত্তি বাচ্চা পড়ুয়াকে মুসলিম হওয়ার জন্য তাকে লিঞ্চিং করতে উৎসাহ দিচ্ছে অমুসলিম পড়ুয়াদের, এমন দৃশ্য আগে কখনোই দেখা যায়নি। সম্প্রতি সেই ভিডিও দেখেছে গোটা বিশ্ব। ভারতে মুসলিম বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছেছে তার সাক্ষ্য দিচ্ছে এই ভিডিওটা। এবার সেই মুসলিম পড়ুয়াটাকে থাপ্পড় লিঞ্চিংয়ের ঘটনায় পদক্ষেপ নিল জাতীয় মানবাধিকার কমিশন। উত্তরপ্রদেশের বিজেপি সরকারের কাছে জবাব তলব করে ইতিমধ্যে নোটিশ দিয়েছে কমিশন। তৃপ্তা ত্যাগী নামের ওই শিক্ষিকা এবং স্কুলটার ঘটনার ব্যাপারে সবিস্তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে যোগী সরকারের কাছে। NHRC এই ব্যাপারে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছে। একটা 8 বছরের শিশুর ধর্ম পরিচয়ের কারণে এমন হেনস্থাকে ভালো চোখে দেখছে না তারা, যদিও গত 1 দশকে এমন ঘটনা একদমই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেশে। স্বাধিকার রক্ষা কমিটির সুপারিশে সাসপেনশন উঠে গেল অধীর রঞ্জন চৌধুরীর, বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লোকসভার সচিবালয়। 10-ই আগস্ট বাদল অধিবেশন মুলতুবির আগে স্পিকার ওম বিড়লা জানিয়েছিলেন, যতদিন না লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি অধীরের বিষয়ে রিপোর্ট জমা দিচ্ছে ততদিন তিনি সাসপেন্ড থাকবেন। বুধবার সেই স্বাধিকার রক্ষা কমিটির রিপোর্ট জমা পড়ায় উঠে গেল অধীর রঞ্জন চৌধুরীর সাসপেনশন। তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর। আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, কমবেশি রাত 10টায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন, প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন, এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময়ে অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ, অবাক করা খবর, ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্নধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও। তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভিকে চোখ রাখুন, নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।